নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজাল আপনাদেরকে স্বাগত জয় মাতারা জয়মা কালীমা আজকের বিষয় আমি আপনাদের সামনে কিছু শক্তিশালী টোটকা নিয়ে উপস্থিত হয়েছি তো এই টোটকাগুলো প্রাচীন এবং গুরুমুখী টোটকা যে টোটকাগুলো প্রয়োগ করলে আপনারা বিভিন্ন সমস্যায় সমাধান করতে পারবেন খুবই শক্তিশালী টোটকা তো তার আগে যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন তো আপনাদেরকে এই চ্যানেলে সমস্ত রকম তন্ত্র মন্ত্র টোটকা জ্যোতিষ বিষয় ইত্যাদি ভিডিও দিই তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করে শুরু করা যাক প্রাচীন কিছু শক্তিশালী টোটকা গুরুমুখী আপনাদের সামনে উপস্থিত করছি তো প্রথম যে টোটকাটি হচ্ছে প্রথম টোটকাটি যেসব বাচ্চারা অনেক দেখা যায় বাচ্চারা দেখা যায় রাতের বেলায় বিছনায় নয় প্রস্রাব করে বা প্রস্রাব করে দেয় তো অনেক সময় ঘুমের ঘরে ভাবছি হয়তো বাইরে প্রস্রাব করছি সেইভাবে অনেক সময় বিষ নয় প্রস্রাব করে দেয় তো এই রোগটি অনেক সময় অনেক ডাক্তার এটা সেটা অনেক কিছু চিকিৎসা করেও ভালো হয় না সেই ক্ষেত্রে আপনারা দু রকমের সরিষা পাওয়া যায় তো একটি রাই সরিষা এবং একটি কালো সরিষা বলা হয় তো রাই যে সরিষাটি যেটাকে রাই সরিষা বলা হয় ওটি নেবেন আমরা বেনে দোকান থেকে আশা করি ওটাকে সাদা মতন যে সরিষাটি পাওয়া যায় বা সাদা যে সর্ষে সাদা যে সর্ষে বা সাদা সরিষাটি ওটাকে রাই সরিষা বলে তো ওই সরিষাটি যে বাচ্চা বিনা প্রস্রাব করছে তো পরপর সাত দিন যদি তিন দিন ভাতের সাথে ওই সাদা সরিষা বেটে যদি ভাতের সাথে সেই বাচ্চাকে খাওয়ানো যায় তো তিন দিন খাওয়াবেন যদি তিন দিনে ভালো হয়ে যায় তো ভালো নাহলে এটি সাত দিন খাওয়াবেন আশা করি বিনয় প্রস্রাব করা বন্ধ হয়ে যাবে এটি একটি খুবই শক্তিশালী টোটকা আপনারা প্রয়োগ করুন অবশ্যই কাজ হবে তো দ্বিতীয় টোটকাটি যেসব অনেকে বড়ো ছোট বাচ্চা এবং বড় সবসময়ের জন্য হঠাৎ কারণে দেখা যায় প্রচণ্ড কাশি লেগে থাকে সেই কাশিটা সারে না বারবার কাশতে থাকা সেই ক্ষেত্রে আপনাদের আগে থেকে এটিকে সংগ্রহ করে রাখতে হবে এটি একটি একটি দুর্লভ জিনিস তো তবুও আপনারা আগে থাক থেকে যদি এটি সংগ্রহ করে রাখেন বা খোঁজ খোঁজ করেন অবশ্যই পেয়ে যাবেন কাকের মল মানে কাক যে পায়খানা করে চলে যায় সেই কাকের মল আপনারা কিছুটা সংগ্রহ করে রেখে দেবেন যখন অতিরিক্ত কাশি হবে বা কাশিটি যখন ছাড়ছে না তখন একটি কালো কালো কাপড়ে কালো কাপড়ের ভিতরে দিয়ে সেটিকে পেঁচিয়ে কালো কাঠ সুতো দিয়ে বা কাঠ দিয়ে গলায় পরবেন গলায় ধারণ করবেন এতে অতিরিক্ত কাশি ভালো হয়ে যাবে এবং যে কাশিটি বহু বহুদিন ধরে কাশছেন সেই কাশিটা কমে যাবে এবং আস্তে আস্তে ভালো হয়ে যাবে এটি ধারণ করলে তো এটি প্রয়োগ করে দেখুন খুবই শক্তিশালী একটি টোটকা তো তৃতীয় টোটকাটি যারা দীর্ঘদিন বিভিন্ন রকম রোগ ভোগ মানে বিভিন্ন রোগ লেগেই আছে রোগ সারছে না তো বাড়িতে দেখা যায় সব সময় বিভিন্ন রকম রোগ হয়ে আছে বা কোনো ব্যক্তির সব সময়ের জন্য কম বেশি রোগ হয় এবং বিভিন্ন রকম চিকিৎসা করে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেই ক্ষেত্রে বারবার রোগ হয় তো একটি শক্তিশালী টোটকা আপনাদের সামনে বলছি শনিবার দিনকে ভুট্টার আটা শনিবার দিন যে ভুট্টার আটা বা বেসনের কিছু ছোটো ছোটো মানে একটি হলেও চলবে একটা দুটো তিনটে আপনাদের কোনো একটা হলেই চলে যাবে তো কিছুটা ভুট্টার আটা বা বেসন দিয়ে একটি মানে সরিষার তেল দিয়ে এবং ভুট্টা বা বেসনের আটা দিয়ে একটি লুচি বা পরোটার মতন তৈরি করবেন এবং সেটি যে ব্যক্তির বারবার রোগ বিভিন্ন রকম লেগেই আছে তার মাথা থেকে মাথার ওপরে সাতবার ঘুরিয়ে নেবেন যেরকমভাবে মাথার ওপরে সাতবার ঘুরিয়ে নেবেন নিয়ে তার কপালে ঠেকিয়ে সেই শনিবার দিনকে আপনারা যদি পারেন কোনো কালো বা যে কোনো আশেপাশে দেখবেন অনেক কুকুর থাকে বাড়ির আশেপাশে পাড়ার মধ্যে অনেক কুকুর থাকে তো যে কোনো কুকুরকে সেই লুচি বা পরোটাটি বা যে জিনিসটি তৈরি করলেন মাথার ওপরে ঘুরিয়ে তার মাথায় ঠেকিয়ে যে কোনো কুকুর পাড়ার মধ্যে অনেক কুকুর থাকে তো যে কোনো কুকুরকে এটিকে খাইয়ে দেবেন এইভাবে তিনটে শনিবার করবেন আশা করি এই চিয়াটি করলে যাদের সব সময় রোগ ভোগ এটা সেটা লেগেই আছে রোগ সারছে না আশা করি এই রোগ যে কোনো রোগ থেকে খুব তাড়াতাড়ি মুক্তি লাভ করতে পারবেন এরপরে টোটকাটি তো যাদের বিভিন্ন রকম দোকান দোকান আছে বা ব্যবসা করছেন সেই ব্যবসায় উন্নতি হচ্ছে না বা দোকানে ভালো দোকান চলছে না উন্নতি হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা পাঁচটি মঙ্গলবার এই টোটকাটি করতে হবে পরপর পাঁচটি মঙ্গলবার পরপর পাঁচটি মঙ্গলবার সন্ধ্যেবেলায় আপনারা পাঁচটি মঙ্গলবার সন্ধ্যেবেলায় কিছুটা যে কোনো মঙ্গলবার থেকে তবে আপনারা যদি পারেন পূর্ণিমার পরের যে প্রথম মঙ্গলবার আসে সেই মঙ্গলবার থেকে আপনারা যে কোনো পাঁচটি পরপর মঙ্গলবার সন্ধ্যের সময় যেখানে জলের সোদ মানে যেখানে যেমন নদী খাল বিল যেখানেই জলের শোদ যা যায় জল প্রচণ্ড হারে যাওয়া আসা করে ওখানে সোদ একটা যায় সেই সোতের জলে কিছুটা বাতাসা বা বরফি অনেক সময় বাতাসাও দিতে পারেন বা বরফি সেই জলের সোতে ভাসিয়ে দেবেন পরপর পাঁচটি মঙ্গলবার এটি করতে হবে তাহলে এর প্রভাবে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে ব্যবসা বাণিজ্য অনেকটা বাঁধা কেটে যাবে এবং ভালো ইনকামের পথ খোলা যা মানে খুলে যাবে তো এই টোটকাগুলো একটি শক্তিশালী টোটকা আপনারা প্রয়োগ করুন অবশ্যই কাজ পাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই টোটকাগুলো একটি শক্তিশালী টোটকা আপনারা প্রয়োগ করলে কাজ পাবেন আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চান আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর এই নাম্বারে আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন বিভিন্ন সমস্যার জন্য তো আমার গুরুদেবের কৃপায় বা আমার গুরুদেবের আজ্ঞা আপনাদেরকে একটি অনুরোধ করছি যে কোনো আমরা যদি কারোর খারাপ উদ্দেশ্য বা ক্ষতি নিয়ে আমার কাছে যদি ফোন বা হোয়াটসঅ্যাপ করেন তো আপনাদেরকে আমি দুঃখিত কোনো খারাপ বিষয়ে কাজ আপনাদেরকে করে দিতে পারবো না এবং কোনো অবৈধভাবে বশীকরণ সেটিও করতে পারবো না এবং কারোর কোনো ক্ষতি করার উদ্দেশ্যে কাজ করতে পারবো না তাছাড়া যদি ভালো উদ্দেশ্য ভালো কাজের জন্য আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করেন মা তারামার কৃপায় আপনাদের কাজ করে দেওয়ার চেষ্টা করবো বা কাজ করে দেবো তো সকলেই ভালো থাকুন ধন্যবাদ পরের ভিডিও দেখা হবে জয় মা তারা জয় সকলের মঙ্গল হোক